ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছে আধুনিক ও ভারী অস্ত্র সহায়তা চেয়ে আসছিলেন। তার মতে এসব অস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করা কঠিন হয়ে যেতে পারে। তাই প্রথমবারের মতো জেলেনস্কির এমন আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনকে অস্ত্র সহায়তা হিসেবে অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশ। শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানায়, ইউক্রেনকে চ্যালেঞ্জার 2 অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের এ ঘোষণার পর টুইট করে ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, এটা যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে, পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা দেবে। এদিকে শিগগিরই ইউক্রেনের সেনাবাহিনীর ব্যবহারের জন্য ট্যাঙ্ক পাঠাবে ফ্রান্স ও পোল্যান্ড। ফিনল্যান্ড কিয়েভের হাতে ট্যাঙ্ক তুলে দেওয়ার পরিকল্পনা করছে। গত বুধবার ইউক্রেনের লাবিব শহরে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। এ সময় তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমা মিত্রদের সহায়তার এসব ট্যাঙ্ক দ্রুতই ইউক্রেনের সেনাবাহিনীর হাতে আসবে। এসব যুদ্ধাস্ত্র রাশিয়ার হামলা প্রতিরোধ করতে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি আরও জোরদার করবে। ইউরোপের কয়েকটি দেশের এমন পদক্ষেপ জার্মানির উপর চাপের সৃষ্টি করতে পারে। গত সপ্তাহে জার্মানি জানায় দেশটি ইউক্রেনকে সামরিক যান সহায়তা হিসাবে দেবে, তবে ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেয়নি বার্লিন। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর বলেছিলেন, ইউক্রেনকে ট্যাঙ্ক দেওয়ার পরিকল্পনা করার আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সঙ্গে আলোচনা করতে হবে। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইউরোপের কয়েকটি দেশ নিজেরাই ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করছে। এটা অন্য কোনো দেশের উপর চাপের সৃষ্টি করবে না। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছে ইউক্রেনকে সহায়তা হিসেবে কোন দেশ সামরিক সরঞ্জাম আর কোন দেশ অর্থ দিতে পারে, সেসব বিষয়ে আলোচনা ও যাচাই বাছাই করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে জার্মানি কিছুটা চাপের মধ্যে রয়েছে। পোল্যান্ড ও ফিনল্যান্ডের মতো ইউরোপের 13টি দেশের কাছে জার্মানির তৈরি লিওপার্ড 2 ট্যাঙ্ক রয়েছে। 1979 সালে এ ট্যাঙ্ক তৈরি করা হলেও পরে কয়েক দফায় আধুনিকায়ন করা হয়েছে। এসব দেশ যদি কিয়েভের হাতে জার্মানির ট্যাঙ্ক তুলে দিতে চায় তাহলে বার্লিনের অনুমোদন লাগবে। গত ডিসেম্বরে ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল ভেলোরি জালোজনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যুদ্ধে রাশিয়াকে টেক্কা দিতে হলে তার দেশের প্রায় 300টি আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন।